সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজ মঙ্গলবার আমাদের জেনারেল ম্যাথ ক্লাস মূলত নবম শ্রেণীর জন্য 9.2। আমাদের আগে দুইটা পার্ট আমরা ইউটিউবে দিয়েছি, এখন তিন নম্বর পার্ট। তোমরা যারা দুইটা পার্ট দেখো নাই তারা অবশ্যই দুইটা পার্ট দেখে নিবা। 9.2 এর উপর দুইটা পার্ট, একটা ছোট একটা বড় ছিল। প্রথম লেকচারটা বড়, তারপর 2 মিনিট কত সেকেন্ড জন্য দুইটা পার্টের পরে আমরা আজকে তিন নম্বর পার্ট নিয়ে শুরু করতেছি। তোমাদের জন্য আমি অঙ্কগুলো আগে করে রাখছি, কারণ আগে না করলে আমরা বেশি অঙ্ক বুঝাইতে পারি না বা করতে পারি না। দেখো আমরা এখন আজকে 10 নম্বর থেকে শুরু করে দিলাম। তাহলে আমাদের ডিগ্রির মানগুলো মুখস্থ আছে কিনা দেখি তোমরা একটু আমাকে বলো তো। কতদিন আমরা শিখছিলাম, যে কি শিখছিলাম বলো? সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0। সাইন 30 ডিগ্রির মান একটু বলো। সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন 45 ডিগ্রির মান 1/√2। সাইন 60 ডিগ্রির মান √3/2। সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এই হচ্ছে ডিগ্রির মান। সাইনের মানগুলো আমি লিখে দিলাম আরেকবার। তোমাদের টেন এর মানগুলো মনে আছে কিনা বলো তো। টেন 0 ডিগ্রির মান কত? টেন 0 ডিগ্রির মান 0। টেন 30 ডিগ্রির মান 1/√3। টেন 45 ডিগ্রির মান 1। টেন 60 ডিগ্রির মান √3। টেন 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, অর্থাৎ এর কোনো মান নাই। তোমাদের একটু স্মরণ করে দিলাম আরেকবার, ডিগ্রির মানগুলো মুখস্থ তোমাদের করতে হবে যেন আমরা পারি। মেইনলি এই দুইটা ভালোভাবে মুখস্থ পারলে আমরা অন্যগুলো পারবো। এখন দেখো আমাদের মূল অঙ্ক হচ্ছে এটা। এখন বলছে এটাকে সমাধান করতে হবে আমাদেরকে। দেখো সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। সাইন 30 ডিগ্রির মান যদি হাফ হয় তাহলে কস কত ডিগ্রির মান হাফ? 30 সাথে 60, তার মানে কস 60 ডিগ্রির মান হাফ। দেখো কস 60 ডিগ্রির মান আমরা এখানে কত বসাইছি? কস 60 ডিগ্রির মান আমরা এখানে হাফ বসাইছি। কস 60 ডিগ্রির মান হাফ, আর 1 1 যা ছিল যেভাবে ছিল ঠিক সেভাবে আমরা লিখছি। সেক 60 ডিগ্রি, সেক কার বিপরীত বলো? সেক কস এর বিপরীত। তাহলে কস 60 ডিগ্রির মান যদি হাফ হয় তাহলে সেক 60 ডিগ্রির মান কত হবে? হাফের বিপরীত কত? 2। তাহলে দেখো এই স্কোয়ারটা 2 এর উপরে, তাহলে এই স্কোয়ারটার কারণে 2 দুগুণে কত হয়ে যাবে? 4। 1 স্কোয়ার 1 1 1, অর্থাৎ 1 2 বার। ঠিক এখানেও 2 দুগুণে 2 স্কোয়ার মানে 2×2 মানে 2 দুগুণে 4। তাহলে এখন এই উপরে 1 -1/4 এতটুকু লসাগু করলাম, এখন লসাগু কত হবে? এই এই এতটুকু, এটা লসাগু হচ্ছে 4। তাহলে 4 এই 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা যদি এই 1 দ্বারা এটাকে আমরা ভাগ দেই তাহলে 4 হবে। 4 দ্বারা আবার এই 1 কে গুণ 4, মাইনাস 4 দ্বারা 4 কে ভাগ দাও 1, 1 দ্বারা 1 কে গুণ দাও 1। নিচে এখানে আবার সেম একইভাবে লসাগু। হ্যাঁ 4 হচ্ছে লসাগু 4 দ্বারা, 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, নিচেরটা দিয়ে এটাকে ভাগ, ভাগফল দিয়ে উপরটাকে গুণ। তাহলে 4 দ্বারা 1 কে গুণ করলে 4 হয়, প্লাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। তাহলে উপরে হচ্ছে 3/4, এখানে হচ্ছে 4 আর 1 5/4। এখন বলো এটাকে এটা দ্বারা কি ভাগ? তাহলে ভাগ, তাহলে আমরা উপরেটা লিখলাম, ভাগ না দিয়ে যদি আমরা এখানে গুণ দিই তাহলে এটা কি হবে? 5/4, এটা উল্টে হয়ে গেছে 4/5, 4 কাটা 3/5। এখন আবার লসাগু, তাহলে এই 4 এর নিচে 1 আছে, 1 আর 5 এর লসাগু কত? 5। 5 দ্বারা 5 কে ভাগ দাও 1, 1 দ্বারা 3 কে গুণ দাও 3, প্লাস 4 এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 5 কে ভাগ দাও, ভাগ দিলে হয় 5, 5 দ্বারা 4 কে গুণ দাও, 4 5 20 23, 20 আর 3 23, 23/5। এটা হচ্ছে 10 নম্বর অঙ্কটা শেষ। 11 নম্বর অঙ্ক cos 45, sin 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে sin 45 ডিগ্রির মান যা cos 45 ডিগ্রির মানও তাই, তাহলে cos 45 ডিগ্রির মান 1/√2। মান মুখস্থ পারলেই হলো, তোমরা অঙ্কগুলো ভালো পারবা। cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি পারতে হলে তোমাকে জানতে হবে tan 30 ডিগ্রির মান কত। বললো tan 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে tan 30 ডিগ্রির মান যদি 1/√3 হয় তাহলে cot 60 ডিগ্রির মান কত? একই 1/√3, অর্থাৎ tan 30 ডিগ্রির মান যা cot 60 ডিগ্রির মান তাই, তাহলে 1/√3 হোল স্কয়ার। কোসেক 30 ডিগ্রি, তাহলে কোসেক কার বিপরীত? কোসেক সাইন এর বিপরীত। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে হাফ এর বিপরীত কত? 2। যে স্কয়ার যেগুলোর উপর স্কয়ার আছে সেগুলোর উপর স্কয়ার দিয়ে দেওয়া হয়েছে, 1/√2 রুট স্কয়ার কাটা 3, 2 দুগুণে 4, গুণ ইনটু রুট গুণ দিয়ে দিলাম, তাহলে উপরে 4 1 4, 3√2। এখন এটাকে আমরা আর একটু বাড়তি করতে পারি ইচ্ছা করলে, যদি নিচে রুট রাখতে না চাই তাহলে আমরা এই 4 কে লিখতে পারি 2×2, আর নিচে লিখতে পারি 3√2। তাহলে আমরা জানি একটা 2 মানে হলো 2টা √2,
তাহলে আমাদের এই রুটটা এই রুটটা কাটা যাবে, তাহলে উপরে থাকবে টু রুট টু বাই থ্রি। এর অ্যান্সারটাও খুব ভালো। আচ্ছা তাহলে আমাদের 11 নম্বর অঙ্কটা গেল। এবার আসো আমরা 12 নম্বর অঙ্কটা গত ক্লাসে আমরা পার্ট টু তে মেবি করে দিয়েছি, তাই আমরা আজকে 13 নম্বর অঙ্কটা করতেছি। লেফট সাইড আমাদের এতটুকু লেফট সাইডে আছে, রাইট সাইডে আছে সাইন 90 ডিগ্রি, তাহলে এই লেফট সাইড সমান রাইট সাইড তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত বলো? রুট থ্রি বাই টু। দেখো রুট থ্রি বাই টু। কস 30 ডিগ্রি মান কত? আমরা জানি সাইন 60 ডিগ্রি মান যা, কস 30 ডিগ্রি মান তাই, অর্থাৎ রুট থ্রি বাই টু। সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে কস 60 ডিগ্রি মানও হাফ, অর্থাৎ 30 সাথে 60, 0 সাথে 90, 45 সাথে 45। তাহলে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার 2 দুগুণে 4, 1 1 1, 2 দুগুণে 4, তাহলে রুট স্কোয়ারে কাটা 3, নিচে 4, 1/4 লসাগু, 4/4 লসাগু, 4/4 দ্বারা 4 কে ভাগ, ভাগফল দিয়ে উপরটাকে গুণ, তাহলে লসাগুটা আমাদের হলো 3+1 লাস্টে দাঁড়াইলো এখানে, তো 3 আর 1 4, 4 4 কাটা 1। তাহলে রাইট সাইড কত? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত? এই যে দেখো সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে সরাসরি 1 বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের লেফট সাইড সমান রাইট সাইড হয়ে গেছে। বাস তাহলে আমাদের 13 নম্বর অঙ্কটা শেষ। চোদ্দ নম্বর অঙ্কটা তোমরা করবা, আমি তোমাদেরকে মানটা বলে দেই। কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান সাইন 30 ডিগ্রি মানের সমান, তাহলে সাইন 30 ডিগ্রি মান হাফ, তার মানে কস 60 ডিগ্রি মান কত? তাহলে হাফ। তাহলে কস 30 ডিগ্রি মান কত? কস 30 ডিগ্রি মান হচ্ছে সাইন 60 ডিগ্রি মানের সমান। সাইন 60 ডিগ্রি মান কত? রুট থ্রি বাই টু, তার মানে কস 60 ডিগ্রি মান রুট থ্রি বাই টু। তাহলে আমি দুটো মান বলে দিলাম, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রি মান রুট থ্রি বাই টু, সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। মাঝখানে ইন্টু গুণ থাকবে, তাহলে গুণের কাজ করে তারপর লসাও করে করবা। কস 30 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান যা, কস 30 ডিগ্রির মান তাই, তাহলে কস 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান কত? রুট থ্রি বাই টু। তাহলে এখানে হবে রুট থ্রি বাই টু, এখানে হবে রুট থ্রি বাই টু, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড মিলে যাবে। 15 নম্বর অঙ্কটা আমরা গত ক্লাসে করে দিয়েছি, তাহলে আমরা এখন চলে গেছি 16 নম্বর। তাহলে এর মান দেওয়া আছে 45 ডিগ্রি, আমাদের সাইন 2a। এই যে 2a, অনেক সময় 2টা কিন্তু সাইনের আগে থাকে, সাইনের আগে থাকলে আর এটার সাথে গুণ হবে না। এখন 2a, তাই 2 × 45, এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, 45 দিয়ে 90। যদি দুইটা যদি এখানে না থাকে এখানে থাকতো, তাহলে কিন্তু 45 দিয়ে তুমি 90 লিখতে পারতাম না, তখন 2 এখানেই থাকতো, আর এখানে যা থাকে তাই থাকবে। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে রাইট সাইড 2 10 এ, এটা রাইট সাইড, তাহলে এর মান 45, এর মান 45। এখানে কিন্তু এটা স্কোয়ার, এটার মতো না, তার মানে এই স্কোয়ার কিন্তু এই পাওয়ারের সাথে গুণ হবে না। তাহলে 10 45 ডিগ্রি 10 45 ডিগ্রি, তাহলে 10 45 ডিগ্রি মান 1, দেখছো এই 2 45 এর সাথে গুণ হয় নাই। তাহলে 10 45 ডিগ্রি মান 1, তাহলে 2 1 2, আর 1 স্কোয়ার, যে 10 45 ডিগ্রি মান 1, 1 স্কোয়ার মানে 1, বামে আমার 1 ছিল প্লাস, তাহলে 1 + 1 মানে কত? 2, 2 আর 2 কাটো, 2 আর 2 কাটা, কাটা না করলেও হয়, তাহলে 1। তাহলে আমাদের লেফট সাইড আর রাইট সাইড মিলে গেছে, তার মানে আমাদের 16 নম্বর অঙ্কটা শেষ। এখন দেখো আমরা এখন আসছি 17 নম্বর অঙ্কটা তোমরা করবা, এটা করেছি ওই অঙ্কের মতোই। তাহলে এর মানে আমাদের 30 ডিগ্রি দেওয়া আছে, 10 2 × a, তার মানে 2 × 30, পরের লাইনে ব্র্যাকেটে দিবা, তার মানে 60, 10 60 ডিগ্রির মান কত বলো? 10 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, তার মানে আমার এই লেফট সাইড হবে রুট থ্রি, রাইট সাইডও আমার হইতে হবে রুট থ্রি, একইভাবে করবা। এটা মেবি উপরে থ্রি থাকবে, আর উপরে যদি একটা থ্রি থাকে আর নিচে রুট থ্রি থাকে, তাহলে একটা থ্রি কে তুমি দুইটা রুট থ্রি লেখে নিচে রুট থ্রি কাটা দেবে, তাহলে রুট থ্রি থাকবে। একটা থ্রি মানে কয়টা রুট থ্রি? দুইটা রুট থ্রি। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক 18 নম্বর থেকে এগুলো। তাহলে 18 নম্বরে যে পুরো কোশ্চেনটা এটা, তাহলে 18 নম্বর হচ্ছে এটা পুরো কোশ্চেন। তাহলে আমার এখানে এই প্রথম খণ্ড ইকুয়াল টু 1, আবার লাস্টের খণ্ড ইকুয়াল টু কত? 1। তাহলে আমরা প্রথমে এখানে প্রথম খণ্ড ইকুয়াল টু 1 লিখছি, পরে এখানে 2 × আছে, এদিকে এসে ভাগ হয়ে গেছে। আচ্ছা সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে কস কত ডিগ্রির মান হাফ? কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমার এখানে আছে হাফ, এখানে আছে কস, তাহলে যেহেতু এখানে কস, তাহলে আমার এবার সেও কস লাগবে। এখানে যদি সাইন থাকতো, আমার এখানে চিন্তা করতাম সাইন কত ডিগ্রির মান হাফ, যেহেতু আমার এখানে কস আছে, তাহলে আমি চিন্তা করব কস কত ডিগ্রির মান হাফ। তাহলে বলো কস কত ডিগ্রির মান হাফ? কস 60 ডিগ্রির মান আমার হাফ। তাহলে হাফ না লিখে আমরা লিখছি কি? কস 60, দুই পাশ থেকে কস আর কস বাদ গেছে, তাহলে a + b = 60, সমীকরণ নম্বর 1। আবার এই যে লাস্টের অংশ ইকুয়াল টু 1, তাহলে প্রথম পার্ট ইকুয়াল টু 1, আবার লাস্টের পার্ট ইকুয়াল টু কত? 1। তাহলে আবার দিয়ে আমরা যে লাস্টের পার্ট 2 sin a - b, এটা দেখো 2 sin a - b ইকুয়াল টু 1, অর্থাৎ মাঝখানে। একইভাবে এই 2টাকে এখানে নিয়ে আসছি হাফ, যেহেতু এখানে সাইন আছে তাহলে এই পাশে আমার সাইন লাগবে। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ? আমরা জানি সাইন 30 ডিগ্রির মান
এই হাফ এর পরিবর্তে সাইন 30, কারণ আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে দুই পাশ থেকে সাইন সাইন বাদ, তাহলে এ মাইনাস বি সমান সমান কত 30। ওকে, এটাকে আমরা দিলাম সমীকরণ নম্বর 2। এবার 1 আর 2 নং সমীকরণ আমরা যোগ করি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 60 আর এ মাইনাস বি সমান 30, যোগ করলে এ বি আর বি কাটা যাবে, কারণ এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে 2a ইকুয়াল টু 60 আর 30 90, 2a দিকে নিয়ে আসো, এখানে গুণ ছিল, এখানে আসলে ভাগ, 90 কে 2 দিয়ে কাটাকাটি করো, আমি কাটাকাটি করি না, তুমি করলেও কোনো সমস্যা নাই, তাহলে 90 কে 2 দ্বারা ভাগ দাও 45, তার মানে এর মান 45। এখন তুমি ইচ্ছা করলে 1 থেকে 2 বিয়োগ করতে পারো, কিন্তু আমরা কি করছি যে 1 নং সমীকরণে এই যে এর মান 45 ডিগ্রি পাইছে এটা বসিয়ে দিয়েছি, তাহলে 1 নং সমীকরণে এর সমান 45 ডিগ্রি বসিয়ে, তাহলে এর জায়গায় আমরা কত লিখছি, এর জায়গায় লিখছি 45 প্লাস প্লাস বি বি ইকুয়াল টু ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন এখানে 45 প্লাস এর ওদিকে চলে গেলে আমার এটা কি হবে মাইনাস, তাহলে 60 থেকে 45 বিয়োগ দাও 15, তাহলে বি এর মান 15 আর এর মান 45, এটাই তোমাকে দেখাইতে বলছে, তাহলে আমাদের এটা দেখানো হলো এর মান 45 বি এর মান 15। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো আমরা 19 নম্বর অঙ্কে যাই, 19 নম্বরও খুবই সোজা, এই যে আমাদের এখানে কমা দেওয়া ছিল, তার মানে এখানে কোনো ঝামেলা নাই, প্রথম পার্ট ইকুয়াল টু 1, হ্যাঁ, তাহলে এবার বলো এটা কস, কিন্তু এটা 1, তাহলে কস কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয় তোমাদের মনে আছে কিনা 90 সাথে কি 0, অর্থাৎ কস 0 ডিগ্রির মান 1, তাহলে এখানে যেহেতু কস আছে তাহলে কস কত ডিগ্রির মান 1, কস 0 ডিগ্রির মান 1, দুই পাশ থেকে কস আর কস বাদ, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি, বাস। আবার এই যে দ্বিতীয় পার্ট, এটা কোশ্চেন দিকে তাকাও, তোমরা দ্বিতীয় পার্ট এটা পাবা, তাহলে এই টু এখানে ইনটু আছে, এদিকে নিয়ে এসে ভাগ করে দিলাম রুট থ্রি বাই টু, এখানে কে সাইন, তাহলে আমার রুট থ্রি বাই টু কার মান, সাইন এর মান, সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু, সাইন 60 ডিগ্রির মান রুট থ্রি বাই টু, সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু, সাইন 60 ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু, সাইন আর টেন এর মান যদি ছোটস্থ পারো তুমি অন্যগুলো বের করে ফেলতে পারবা, তো দুই পাশ থেকে সাইন আর সাইন বাদ, তাহলে এ প্লাস বি সমান 60, সমীকরণ নম্বর 2, এটা সমীকরণ নম্বর 1, তাহলে 1 আর 2 যোগ করি, তাহলে এটা লিখলাম, তারপর নিচ দিয়ে আবার এ প্লাস বি কোটু সাইড লিখলাম, টান দিলাম, যোগ করবো, তাহলে বি আর বি কাটা, কারণ এটা মাইনাসের এটা প্লাস এর, তাহলে এ আর এ 2 এ সাইড এর শূন্য যোগ করলে সাইডই হয়, 2 এখানে গুণ আছে, এদিকে এসে ভাগ, 2 দিয়ে সাইডকে কাটাকাটি করো 30, তাহলে এর মান 30। আবার 1 থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে, তার মানে এটা লিখছি নিচে, আমরা এটা লিখছি, আমরা জানি বিয়োগ করতে গেলে চিহ্নগুলো পরিবর্তন হয়, এর আগে মনে মনে একটা প্লাস আছে তাহলে এখানে হবে মাইনাস, বি এর আগে প্লাস আছে তাহলে এখানে হবে মাইনাস, সাইটের আগে মনে মনে একটা প্লাস আছে তাহলে হবে মাইনাস, তাহলে আগের এই চিহ্নগুলোর কোনো ভ্যালু এখন আর নাই, এখন আমি যে চিহ্নগুলো নিচে দিচ্ছি সেগুলো এখানে গুরুত্বপূর্ণ, তাহলে এই এ প্লাসের আর এই এ মাইনাস, তাহলে এটা এটা কাটা, কারণ একটা প্লাসের একটা মাইনাস, তাহলে এই বিটাও মাইনাসের এই বিটাও মাইনাসের, তাহলে দুইটাই বি মাইনাসের, তাহলে মাইনাস মাইনাসের প্লাস হয়, তাহলে 2b, আর চিহ্ন যেটা বড় সেটা হবে তাহলে মাইনাস 2b মাইনাস 60, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে সাইড নোট দিবা, মাইনাস 1 দ্বারা গুণ করে, এখন এই 2টা গুণ আছে এখানে এসে ভাগ, সাইড কে 2 দিয়ে কাটাকাটি করো 30, তার মানে আমরা b এর মান পাইলাম 30, এর মান 30, সুতরাং নির্ণয় মান a সমান 30 ও b সমান 30। আশা করি তোমরা 19 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এবার আসো এই যে যোজন বিয়োজন, দেখো লব, নিচেরটাকে কি বলে হর, আবার এখানেও যদি বলে উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে কি বলে হর, তোমাদের কি যোজন বিয়োজনের সূত্রটা মনে আছে, যোজন বিয়োজনের সূত্র কি বলো, যোজন বিয়োজন, যোজন বিয়োজনের সূত্রটা কি, আমি গত কয়েকটা লেকচারে তোমাদেরকে বলছি যোজন বিয়োজনের সূত্র, যোজন বিয়োজনের সূত্র কি, লব প্লাস হর বাই লব মাইনাস হর, আবারও লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের সূত্র। তাহলে দেখো এই পুরাটা হচ্ছে আমাদের লব আর এই পুরাটা হচ্ছে আমাদের হর, এখানেও এই পুরাটা লব এই পুরাটা হর, তাহলে দেখো এইটা যা এটাও তাই, তার মানে এটাও লব এটাও লব, তাহলে লব প্লাস এই যে সূত্রের প্লাস, তাহলে এটা হর, তাই এটা আর এটা কিন্তু সেম, দেখছো তার মানে লব এই যে লব প্লাস এই যে হর ডিভাইডেড বাই লব, তার মানে এটা যা আছে তাই, সূত্রের মাইনাস হর, হর মানে তো কোনটা এটা, তাহলে যে হর ব্র্যাকেট দেওয়ার কারণে আমি কোনো চিহ্ন পরিবর্তন এখানে করি নাই, কারণ এটা মাইনাস তো আমি যেহেতু ব্র্যাকেট দিছি তাই চিহ্ন পরিবর্তন হয় নাই, তাহলে এটাও তো লব, তাহলে লব প্লাস সূত্রের প্লাস এই যে হর, এই যে হর দেখো সেম, আবার লব তার মানে উপরেরটা মাইনাস এই যে হর, এখানে যেহেতু মাইনাস আর এখানে ব্র্যাকেট দিছি তাই চিহ্ন পরিবর্তন হয় নাই, যদি আমরা ব্র্যাকেট না দিতাম তাহলে এই প্লাসটা হয়ে যাইতো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত,
এখন আমি সবগুলো ব্র্যাকেট তুলে দিছি, দেখো ব্র্যাকেট তুলে দিছি, কস মাইনাস সাইন প্লাস কস প্লাস, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন পরিবর্তন হয় নাই, দেখো ব্র্যাকেট আগে প্লাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয় না, প্লাসে প্লাসে প্লাস আর সাইন, কিন্তু এটা দেখো এটার আগে মনে মনে একটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন পরিবর্তন হয় নাই, কস প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন পরিবর্তন হয় নাই, সাইন, এবার দেখো মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস কসে, এখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস সাইন, অর্থাৎ দেখছো এই যখন ব্র্যাকেটটা তুলে দিছি এই প্লাস চিহ্নটা কি হয়ে গেছে মাইনাস, কেন চিহ্নটা পরিবর্তন হইলো কেন, কারণ ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে তাই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক একই ভাবে এখানে দেখো এটা যা আছে তাই লিখছি প্লাস, এটা যা আছে তাই লিখছি, চিহ্ন পরিবর্তন হয় নাই কারণ ব্র্যাকেটের আগে কি চিহ্ন প্লাস, কিন্তু এই ব্র্যাকেটের আগেও কি প্লাস, তার মানে এটা চিহ্ন পরিবর্তন হয় নাই, এটা মাইনাস, তাহলে এখানে একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি, প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসটা কি হয়ে গেছে মাইনাস, তাহলে ব্র্যাকেট আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়, তাহলে দেখো এটা প্লাসের ওয়ান এটা মাইনাসের ওয়ান, এটা এটা কাটা, এটা প্লাসের রুট থ্রি এটা মাইনাসের রুট থ্রি, এটা কাটা, কিন্তু এই ওয়ান এই ওয়ান কাটি নাই কারণ এটাও মাইনাসের এটাও মাইনাস। ঠিক একইভাবে এখানে এই সাইন আর এই সাইন কাটা, এই কস আর এই কস কাটা, কারণ এটা মাইনাসের এটা প্লাসের, এটা প্লাসের এটা মাইনাসের, উপরে উপরে কাটছি নিচে নিচে কাটছি, তাহলে উপরে কসে কসে টু কসে, আর নিচে মাইনাস সাইনে মাইনাস সাইনে, তাহলে মাইনাস টু সাইনে, রুট থ্রি রুট থ্রি টু রুট থ্রি, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে এই টু এই টু কাটা, এই টু এই টু কাটা, দুই পাশে মাইনাস আছে না, তাহলে আমরা দুই পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম, তাহলে কস বাই সাইন ইকুয়াল টু রুট থ্রি, উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, সাইড নট হবে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, তাহলে বলো কস বাই সাইন আমরা 9.1 এ শিখছি, কস এ বাই সাইন এটা কার সূত্র কটে, তাহলে টেন এর সূত্রটা কি মনে আছে তোমাদের, একটু স্মরণ করে দিতেছি, সাইনে বাই কসে, যেমন টেন এর সূত্র সাইনে বাই কসে, তাহলে সাইনে বাই কসে সূত্র টেন এ, ঠিক একইভাবে যদি আমি কটে বলি যেহেতু টেন এর বিপরীত কট, তাহলে এখানে হবে কসে বাই সাইনে, তাহলে কসে বাই সাইনে মানে কি কটে, তাহলে কসে বাই সাইনে মানে কি কটে, তাহলে কট ইকুয়াল টু রুট থ্রি, যেখানে এখানে যেহেতু এখানে কট আছে তাহলে এই পাশেও কট লাগবে, তাহলে কট কত ডিগ্রির মান রুট থ্রি বলো তো, টেন 60 ডিগ্রির মান রুট থ্রি, টেন কত ডিগ্রির মান, টেন 60 ডিগ্রির মান রুট থ্রি, তাহলে যদি হয় টেন 60 তাহলে কট কত, কট 30, তাহলে কট 30 ডিগ্রির মান রুট থ্রি, তাহলে দুই পাশে কট কট মিলে গেছে, তাহলে এ সমান 30 ডিগ্রি আমাদের 20 নম্বর অঙ্কটা, ওকে আশা করি তোমরা 20 নম্বর অঙ্কটা বুঝতে পারছো, তারপরে আসো তোমাদের জন্য আজকের আজকের দিনে সর্বশেষ অঙ্ক 21 নম্বর অঙ্কটা, আমাদের সিলেবাস আশা করি সম্পূর্ণটা নাই, তাহলে 21 নম্বর অঙ্কটাও একই রকম, তোমরা জানো এখানে কট আছে এখানে ওয়ান আছে, তাহলে কট কত ডিগ্রির মান ওয়ান, কট 45 ডিগ্রির মান আমাদের ওয়ান, কট কত ডিগ্রির মান ওয়ান, কট 45 ডিগ্রির মান ওয়ান, কট সহ বলবা কট 45 ডিগ্রির মান ওয়ান, তাহলে দুই পাশ থেকে কট আর কট বাদ, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 45, আবার কট এ মাইনাস বি সমান রুট থ্রি এটাও দেওয়া আছে, কোশ্চেন তাকাইলে পাবা, তাহলে এখানে কট আছে এখানে কট লাগবে, তাহলে কট কত ডিগ্রির মান রুট থ্রি, আমি বলি তোমাদেরকে টেন 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, তাহলে টেন 60 ডিগ্রির মান যদি রুট থ্রি হয় কট কত ডিগ্রির মান রুট থ্রি, কট 30, তাহলে কট 30, কারণ 30 সাথে 60 তোমাদের মনে আছে কিনা, জিরোর সাথে কত, জিরোর সাথে 90, 30 সাথে 60, 45 এর সাথে 45, আমাদের প্রথম লেকচারে কিন্তু এই অঙ্ক এগুলো বোঝাইছি, তোমরা প্রথম লেকচারটা না পারলে প্রথম লেকচারটা আবার দেখবা ইউটিউবে, প্রথম লেকচারটা দিয়ে দিছি, আচ্ছা তাহলে 1 আর হলো 2, এখন 1 আর 2 যোগ করলাম আগের মতো, যে বিবি কাটা 75 75 কে 2 দিয়ে ভাগ 37.5, আবার 1 থেকে 2 বিয়োগ চিহ্ন পরিবর্তন করছি, এটা মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, তাহলে এটা কারবাই বিয়োগ করলে 15 হয়, এখানে বি আর বি হচ্ছে 2b, আমার এ কাটা, তাহলে 2 দিয়ে ভাগ করছি হবে 7.5, তাহলে নির্ণয় মান এ সমান 37.5, বি সমান সমান 7.5, সরি তোমাদের জন্য তাহলে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 22 নম্বর অঙ্ক, 22 নম্বর অঙ্কটা হচ্ছে তোমাদের জন্য, ঠিক এটাও সোজা যে এর মান 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে লেফট সাইড তাহলে এর মান 30, তাহলে 90, কস 90 ডিগ্রির মান কত, 0, আমি তোমাদেরকে বলি সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয় কস কত ডিগ্রির মান, কস 90 ডিগ্রির মান 0, কারণ 0 এর সাথে 0 এর সাথে 90, তাহলে আবার রাইট সাইড এটা কিন্তু কিউব, এটা কিন্তু 3a না, তার মানে এই কিউবটা এর মানের সাথে গুণ হবে না, তাহলে এর মান 30 ডিগ্রি কিউব উপরেই আছে, 3 এই 3টা কিন্তু এর সাথে গুণ হবে না, কারণ 3টা কসের আগে,
তাহলে cos 30 এবার বলো cos 30 ডিগ্রি মান কত cos 30 ডিগ্রি মান √3/2 আমি তোমাদেরকে বলি sin 60 ডিগ্রির মান কত বলো sin 60 ডিগ্রির মান √3/2 তাহলে 60 এর সাথে 30 তাহলে sin 60 ডিগ্রির মান √3/2 হলে cos কত ডিগ্রির মান √3/2 cos 30 তাহলে cos 30 ডিগ্রির মান কত √3/2 cos 30 ডিগ্রির মান √3/2 এখানে সাইড নোট দিব মান বসিয়ে এখানে সাইড নোট দিব মান বসিয়ে মানে এর মান বসিয়ে তাহলে cos 30 ডিগ্রির মান √3/2 এই যে কিউবটা কিন্তু উপরে চলে আসছে দেখছো তাহলে √3 হোল কিউব তার মানে √3 কয়টা √3 হচ্ছে তিনটা এই দুইটা √3 মানে হচ্ছে √3 স্কয়ার ইনটু √3 তাহলে এখানে হলো 3√3 তাহলে 3√3 তাহলে এটার মান 3√3 আর 2 কিউব মানে কত 2 2 কিউব মানে কি 2 গুণ 2 গুণ 2 তাহলে 2 2 4 4 2 গুণ 8 তাহলে 4 দিয়ে 8 কে কাটো 2 তাহলে উপরে 3√3/2 এখানে যা আছে তাই তাহলে 3 এর সাথে গুণ হয়ে গেছে 3√3/2 তাহলে এটা প্লাস আর এটা মাইনাসের কাটাকাটি শূন্য তাহলে আমাদের লেফট সাইডও শূন্য রাইট সাইডও শূন্য তাহলে এখন তোমাদের বাসায় কাজ থাকবে 9.2 বইয়ের অঙ্ক 15 থেকে 22 এবং উদাহরণ 14 এর ক খ গ তোমরা এই অঙ্কগুলো করে আমাকে পাঠিয়ে দিবা খুব দ্রুত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ